নমস্কার, বিএইচ ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। অনেক সময় দেখা যায় আমরা খুব দুর্বল হয়ে পড়ি, মানসিক দিক দিয়ে বা শারীরিক দিক দিয়ে। যদি আমি আপনাদের এমন একটি হোমিওপ্যাথিক ওষুধের কথা বলি যেটা আমাদের শরীরের দুর্বলতাকে খুব তাড়াতাড়ি ঠিক করে ফেলবে এবং এর কোনো সাইড এফেক্ট নেই, সেই মেডিসিনটি হলো কার্বোভেজ। এই ওষুধটি নিয়েই আজ আমি আপনাদের সাথে আলোচনা করব। কিভাবে এই ওষুধটি আপনারা ব্যবহার করবেন সেই বিষয় নিয়েই বলবো। এতে আপনারা খুব তাড়াতাড়ি শারীরিক এনার্জিও পাবেন এবং দুর্বলতাও অনেকটা কাটিয়ে উঠতে পারবেন। অনেক সময় এমন হয় আমরা কিছু কাজ করি তারপর হাঁপিয়ে উঠি, আবার অফিসেও অনেক কাজ থাকে, সেক্ষেত্রে আমাদের অনেক এফোর্ট দিতে হয়, তখনও আমরা হাঁপিয়ে উঠি। ঠিক সেই সময় যদি আপনারা কার্বোভেজ 200 দু ফোঁটা খাওয়ার আধ ঘন্টা আগে বা পরে নিতে পারেন, এতে অনেকটা আপনারা আরাম পাবেন, বিশেষ করে শারীরিক এবং মানসিক দুর্বলতা অনেকটা দূর হবে। ইনস্ট্যান্ট এনার্জির জন্য কার্বোভেজ একটা খুবই ভালো হোমিওপ্যাথিক মেডিসিন। এটি শুধু এনার্জির জন্যই কাজ করে না, এটি আরও অনেক রোগের জন্যও খুব ভালো কাজ করে। যেমন পেটে গ্যাস হলে পেট ফুলে যায়, তখন এই ওষুধটি নিলে অনেকটা আরাম পাওয়া যায়। এক্ষেত্রে কার্বোভেজ 200 কমপক্ষে 1 ফোঁটা 2 ফোঁটা করে নিলে দিনে 2 বার অনেকটা আপনারা উপকার পাবেন। তবে কোনো ওষুধ প্রয়োগ করার আগে অবশ্যই কোনো বিশিষ্ট চিকিৎসকের পরামর্শ নিয়েই ব্যবহার করা উচিত। আশা করব আমার এই অনুষ্ঠানটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরকম আরও নতুন তথ্য নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হব। ততক্ষণের জন্য ধন্যবাদ।